আমার স্বামী আমারে অনেক অত্যাচার করত। এই প্রতিবাদ করতে গেলে মাঠ ধুই দিত, রাত্রে ঘুমাইলে বালির চাপা দিত। অবশেষে গরম পানি দেওয়া পুরিও লাইছে। আমি দুইটা ছেলে মেয়ে নিয়ে আমার মাকে নিয়ে আমি বহু অনেক কষ্ট করছি। আমি এক সময় জানতাম না যে আমি কি করব, কেমনে চলব। আমি ট্রেনিং এ যাওয়ার পরে আমার অনেক সাহস হয়েছে। আমি আগে অনেক নার্ভাস ছিলাম। আমার জামাই যে এত অত্যাচার করছে, সেই সময় তো আমার কিছু জানা ছিল না, আমি কোনো প্রতিবাদ করতে পারি নাই। আমি এই দোকান চালাইয়া আমার ছেলে আমার মেয়ে আমার মায়েরে আমরা খুবই অনেক ভালোভাবে চলতে পারি। ওখানে আমাদের কারো সহযোগিতা লাগে না। তা আগে তো বুঝতে পারি না, শুধু মাইরি খাইছি মাইরি খাইছি। তো এখন সব কিছু জানা হয়েছে। মায়ের পুরুষে মার দিব কেন, এই বিচার কোথায় গেলে পাওয়া যাইব, যে কোথায় গেলে আমাদের অধিকার আমরা আদায় করতে পারবো। আমরা ওকাবে থেকে মানে ট্রেনিং থেকে শিখছি নারীর অধিকার ছেলেদের মতো নই। বাইরে যাইলে নিজের যাচাই বাছাই করতে হবে, নিজের সিদ্ধান্ত নিজে নিতে হবে। আমাদের সরকার অনেক কিছু রাখছে কিন্তু অনেকেই জানে না। মানে আমি জানছি দেখি তো আমি পাইছি। আমাকে ফ্রি ভাবে কাজও শিখাই দিয়ে গেছে, আমাকে সরকারি ভাবে একটা সার্টিফিকেট দিতে, এই যে সব কিছু শিখছি ওকা বেতে না। আমরা এগুলো কি শিখে জানতাম না। আমাদের এলাকার নারীরা মানে ঘরের মধ্যে আবদ্ধ থাকতো, শুধু ভাবতো এটাই যে যদি আমি ঘরের বাইরে যাই তো এলাকার মানুষ কি বলবে, সমাজ কি বলবে। আমি যদি বিদেশ চলে যাই সেক্ষেত্রে তো আর কেউ দেখবে না যে আমি বিদেশ গিয়ে কি করছি। তাদেরকে সচেতন করেছি এবং জানিয়েছি যে বিদেশ গেলে কিছু ভালো দিক আছে কিছু খারাপ দিক আছে। তো তখন আমরা তাদেরকে সরকারি পর্যায়ে যে সুযোগ সুবিধাগুলো আছে সেইগুলো জানাই, সরকারিভাবেই আমাদের সেই প্রশিক্ষণগুলো দেওয়া হয়। এখন আমি ইউকাপে ট্রেনিং শিখা জানিয়া বুঝতে পারলাম যে নারীরাও বাইরে বাইরে অনেক কাজ করতে পারে, এবং নারীদের জন্য স্থানীয় যে সুযোগ সুবিধা আছে ওইটাও যে ছিল ওইটাও আমি আগে জানতাম না। ওকাবে ট্রেনিং পাইয়া তারপরে আমি জানছি একটা নারী বিদেশে যাইব হয়তো সংসারে তার সমস্যা হয়ে যেতে পারে, ছেলে মেয়ে অধস্থলে যেতে পারে। এই ওইসব কিছু চিন্তা করে দেখলাম যে বিদেশে যেই কষ্টটা করবো দেশে থেকে ওই কষ্ট করেও আমি বিদেশে টাকা ইনকাম করতে পারবো। এখন আমি আমি নিজেও একটু নিয়ে স্বাবলম্বী হওয়ার চেষ্টা করতেছি এবং পাশাপাশি আমার গ্রামের নারীদের নিয়েও কিছু করার চেষ্টা করতেছি। আমিও আগে কাজ করতে বললাম, কাজ করতে দিতাম না, কিছু বললেই ধরো খিচে খিচে করতাম, মারধর করতাম। তো যখন ওকাবে ট্রেনিংয়ে গেলাম, তারপর ওখান থেকে চার দিন ট্রেনিং দিলাম, তারপর অনেক কিছু শিখছি বুঝছি বুঝে পরে আমি একটা পুরুষ হিসাবে যদি কাজ করতে পারি, নারীও তো কাজ করতে পারে যদি ওরা সুযোগ করে একটা মানে দেওয়া যায়। ও বাইরে কাজ করে আমিও বাইরে কাজ করি, বাট ঘরের কাজ যেমন রান্না বান্না বা তারপরে যা কামাজ কাপড় চোপড় ধোয়া আসে দেখতাম। আমি কাজে থেকে ও একটু কাজ থেকে আগে আসতো, আমি কাজে থেকে একটু লেট করে আসতাম, তারপর আসে দেখতাম যে তরকারি রান্না করে রেখে দিতাম তরকারি, তারপরে এগুলো আমাকে সব গরম করে রাখতো, তারপরে বা কাপড় চোপড় আদা থাকলে তারপর ওগুলো ধুয়ে দিয়ে দিত। দুজনের পাশাপাশি আমরা একসাথে কাজ করতাম, ও আমার কাজে সাহায্য করতো আমি ওর কাজে সাহায্য করতাম। আমি চাই মানে আমার মতো স্বামীরা আর যে কোনো পুরুষরা মানে কাজ করার আগে যেটি করুক মানে বউর সাথে আলোচনা পরামর্শ করে মানে করুক যে কোনো কাজ। ভলেন্টিয়ার হিসেবে আমি যখন ওকাপে সম্পৃক্ত হচ্ছি তখন আমি বুঝতে পারি যে একজন ভলেন্টিয়ারের কাজ শুধু যখন আমাকে ট্রেনিংয়ে ডাকাইলো ওইখানে মূলত আমার কাজ না, ওইখানে আমার একজন দায়িত্ব না। আমি একজন দেশের সচেতন নাগরিক হিসেবে আমার দায়িত্বটা হচ্ছে 24 ঘন্টা। একটা সময় নারীরা তাদেরকে বিভিন্নভাবে দাওয়াত বা রিকোয়েস্ট করে বা বারবার যাইও তাদেরকে আমরা বুঝাতে পারতাম না বা তাদেরকে বিভিন্ন জায়গায় অ্যাটেন্ড করতে পারতাম না। কিন্তু একটা সময় যখন আমরা এইগুলো করতে করতে নারীদের যখন সচেতন করতে পারি তখন একটা পর্যায়ে দেখা যায় তারা জানার জন্য বা আমাদের কাছ থেকে তাদের অধিকার আদায়ের জন্য বা সরকারিভাবে বেসরকারিভাবে কী কী সুযোগ সুবিধা আছে সেগুলো তারা গ্রহণ করার জন্য এখন আমাদের কাছে বারবার এসে আমাদেরকে এরকম জিজ্ঞেস করতে চায় যে ভাই আমাদের আসলে কি করা উচিত বা আমরা কি করতে পারি বা আমাদের জন্য আরো কি কি সুযোগ সুবিধা আছে। এই গ্রামের অনেক মহিলারাই আর কি জানতো না যে ঘরের বাইরে যাইয়া কত কাজ করতে হবে বা নিজের অধিকারটা যে আসিল ওইটা হেরা নিজেরা কোনো সময় আদায় করতে পারতো না। বা আগে স্বামী যদি হেগো মারতো হেরা মনে করতো ওইটাই সঠিক, মায়ের খেয়ে হেরা ঘরে বসে থাকতো। কিন্তু এখন তারা বুঝে যে না স্বামী যেটা করতেছে ওইটা ঠিক না, হেগো ভিতরে এই জিনিসটার ই পরিবর্তন আইছে যে না আমি বাহিরে যাইতে পারবো আমার অধিকার আছে। হেগো বাসায় বাসায় যাই আমরা বুঝাইতে পারতাছি যে কিভাবে বিদেশ গেলে হেরা প্রতারিত হইতো না, বিদেশ যাওয়ার আগে
চুক্তিপত্র দেখতে হইব, বেতন কত আছে, কত দিয়ে হেরা নিতেছে। আপনাকে কেউ বিদেশ গিয়ে বিপদে পড়লে উকাবের হেল্পলাইন আছে, আপনারা ওই জায়গায় হ্যাঁ যোগাযোগ করলে আপনারা ওই জায়গা থেকে হ্যাঁ উদ্ধার করে আনতে পারবেন। তারপরে আমরা হ্যাঁ একটা লিস্ট করি, করার পর উপজেলায় এগুলা জমা দেওয়ার পরে তারপরে সরকারিভাবে উকাবের সাহায্যে আমি ওই জায়গায় প্রশিক্ষণ আইয়ে, প্রশিক্ষণ হওয়ার পরে হেরা শিখে, কেউ টেলারি কাজ শিখছে, কেউ বুটিক্সের কাজ শিখছে, কেউ বাটিক শিখছে। আমগো থেকে তথ্য জানার পরে না হেরা বুঝছে যে আমরাও কিছু কামাই করতে পারলে আমাদেরও একটা যদি উপার্জনের রাস্তা থাকে, আমাদের স্বামীও তাইলে আমাকে মূল্য দিব। তারপর হেরা অনেকে দোকান দিছে, ফ্যাশন হাউস খুলছে, এরকম করে আর কি। আগে থেকে হ্যাঁ আর্থিক অবস্থা এখন অনেক ভালো, মানে আমাগো সেগুলো দেখে আমাগো নিজেকে অনেক আর কি ভালো লাগতেছে যে আমাগো নিজেকে পরিবর্তন আইছে, আবার ওনাগো আমরা পরিবর্তনের দিকে নিয়ে যেতে পারছি। এক সময় দেখা যাবে ওকাপের এই প্রজেক্ট আর থাকবে না, কিন্তু আমরা আমার এলাকার আমরা যে স্বেচ্ছাসেবীগুলো আছি সেগুলো আমরা সবাই মিলে এই প্রজেক্টের কাজটা আমরা নিজেদের উদ্যোগে করে যাব, যেন নারীদের এগিয়ে নেওয়া যায়, সমাজ পরিবর্তন করানো যায় এবং সমাজের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করানো যায়। ওকাপ যে আমাকে একটা আলোর যেই মশাল দিছে আমাদের হাতে, আমরা চাই যে পুরো এলাকার নারী গো পুরো আমরা এলাকাটা পুরো আলোকিত করে দিতে, যাতে কোনো নারী কইতে পারে না যে আমরা অনেক কষ্ট আছি, দুঃখে আছি, বা আমরা নারী হয়ে জন্মে অনেক খারাপ অবস্থায় আছিলাম, এই জিনিসটা যাতে মুছে যায়।